আমি এখন দাঁড়িয়ে আছি তৈরামপুর রেল স্টেশন। এই হচ্ছে আমার পেছন দিকটা রেল স্টেশনের যে টিকিট কাউন্টার। আর আমি এখন এখানে এসেছিলাম সকাল সকাল, ভিজিট করব নামখানার উদ্দেশ্যে। আর আজকে দিনটা একটু মেঘলা মেঘলা মতো, আর কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, এখনও পর্যন্ত ঠিক হয়নি। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী জার্নি, দেখতে থাকুন আপনারা আর কেমন লাগছে আমার জার্নিটা, অবশ্যই কিন্তু জানাবেন। এটি হচ্ছে খুব ছোট্ট একটা রেল স্টেশন। এখানে ছোট হলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী ওঠানামা করে। আর এটা পুরো একটা গ্রামের মধ্যে, এটা কুলপি থানার মধ্যে পড়ে এই রেল স্টেশনটা। আর পুরো এলাকাটা খুবই মনোরম পরিবেশ, যতদূর দেখতে পাবেন পূর্ব এলাকাটাই হচ্ছে একটা সুন্দর আবহাওয়া রয়েছে, আর চতুর্দিকে রয়েছে সবুজের সমারোহ। দেখুন পুরো গ্রাম্য পরিবেশ, তাল গাছের সারি আর ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই জায়গাটা তেমন একটা যদিও অন্যান্য স্টেশনের মতো ডেভেলপ করেনি, তবে যারা রাতে আসবেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু তেমন সমস্যাদায়ক নয়। আগে এই জায়গাটা একটু প্রবলেম হতো, এখন তেমন হয় না। তবু সাবধানে থাকার চেষ্টা করবেন যাতে আপনার সমস্ত জিনিসপত্র ঠিকঠাক থাকে। আর আজকের আমার গন্তব্যস্থল বকখালি, তো দেখা যাক যদি সময় পাই তাহলে আপনার বকখালি টোটাল এলাকাটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি আমরা বকখালিতে। এই হচ্ছে বকখালির রাস্তা, আর এটা হচ্ছে গভর্নমেন্টের যে টুরিস্ট স্পট, গভর্নমেন্টের যেগুলো আছে। আপনারা আসলে এখানে খুব কম খরচে হোটেল পেয়ে যাবেন এবং থাকার জন্য। দেখতে থাকুন বকখালি সি বিচ কেমন দেখতে। এটা হচ্ছে বকখালি সি বিচে যে দুর্গা ঠাকুর মন্দির সেটা হয়েছে, আপনাদেরকে দেখাবো এখানে দুর্গা প্রতিমা কেমন হয়েছে। টোটাল এখানে পুরো শপিং করতে পারবেন আপনারা, আর লাঞ্চ ব্রেক দুটোই সব কিছুই হয়ে যাবে। এটা কিন্তু বকখালি সিবিচ। এটা পুরো মন্দির, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। নরমভাবে তৈরি হয়েছে মন্দিরটি, সমস্ত জায়গায় ফুল দিয়ে সাজানো। এটি পুরো হচ্ছে শ্রী বিচ, এটা হচ্ছে এনটি, এনটি করবার জন্য ব্যবস্থা। এখানে একটা ছোট পুলিশ ক্যাম্পও রয়েছে। আমাকে
জামাই করতে পাঠাচ্ছে তুই কলকাতা থেকে খুব কম খরচেই আপনি কিন্তু এখানে এসে ভ্রমণ করতে পারেন এবং প্রায় 1000 টাকা হলেই আপনাদের একদিনের কিন্তু ট্যুর প্যাকেজ এখানে হয়ে যাবে যদি ফ্যামিলি নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো আর এখানে খুব সুন্দরই সব খাবারের রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে সি বিচ আর এখান থেকেই কিন্তু খুব সুন্দর লাগে এই ব্রিজটাকে দেখতে আর আমি চলে এসেছি আজকে একা একা এই ব্রিজে ঘুরতে আর আমার সঙ্গে আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি আমি আজকে দিনটা খুবই আনন্দ আজকে আমার এদিকে কাজ ছিল সেই সুবাদে আমি এসেছিলাম আর সঙ্গে সঙ্গে এই বকখালি সি বিচটাও আমি কিন্তু ঘুরে দেখলাম এর অপূর্ব সৌন্দর্য এই সি বিচটা এখান থেকেই কিন্তু আমরা এটা পুরো কিন্তু বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বঙ্গোপসাগর মনোরম পরিবেশ এই জায়গাটা